ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বলছিলাম কবর জিয়ারাতের কথা বল দলিল দিলাম হাত তুলে মোনাজাত করা যাবে কিনা তার একটা দলিল দিলাম আমি লম্বা করব না সংক্ষেপ করব তার মাঝখানে আরেকটা বলে নেই হাত তুলে মোনাজাত করি বাপের দরবারে সোয়াখানা পৌঁছে দাও মায়ের দরবারে দাও পীরের দরবারে দাও কাকার দরবারে দাও আমার চাষির দরবারে সোয়াখানা পৌঁছে দাও হাত তুলে বাপ দাদা দাদা দাদি নানা নানি মাতৃপিতৃ বন্ধু বান্ধবী নাম ধরে ধরে আমরা সোয়া পৌঁছাই না পৌঁছাই না আহলে খব্বিশ আহলে হাদিসরা ফতোয়া দিয়েছে হাত তুলে মোনাজাত তো নেই 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 আবার যদি বা ওরা মোনাজাত করে তামাম পৃথিবীর চোদ্দ গোষ্ঠীর নাম ধরে ধরে মোনাজাত করে এটা আবার কোন হাদিসে তাহলে একটু জবাব দিই হালকা করে আল্লাহ নবী বলেছেন তিনটে কাজে তোমরা দেরি করবে না এক নাম্বার হলো বাল ঘুমিয়ে সল্ল না নামাজের সময় হলে নামাজ পড়বে দেরি করবে না নবী বললেন আন্নাল মারাতা ইজা বালাগাতিল মাহিদা একটা মেয়ে সাবাল লোক সাবালিকা হয়ে গেলে বিবাহ দেবে তোমরা দেরি করাবে না নবী তৃতীয় নম্বরে বললেন মাইয়েতে না কোনো ব্যক্তি যদি মারা যায় তাকে দাফন কাফন তাড়াতাড়ি করবে অলসতা করে অপেক্ষা করবে না কিন্তু আমি আপনার কাছে নামাজের কথা বলছিলাম না আমি বিয়ের কথা বলছিলাম না মানুষ মারা গেলে মোনাজাত করার কথা বলছিলাম তাহলে বাপের দরবারে মায়ের দরবারে চাচির দরবারে রুহু পাকে সোয়া পৌঁছে দাও এই নিয়ে যখন আমরা বলছিলাম আমরা মোনাজাত করি কিন্তু ওরা বলছে এত কোনো নাম ধরে ধরে সোয়া পৌঁছানো যাবে না চলেন এবার আপনার কাছে একটা দলিল দেওয়া যাক আল্লাহর নবী জানাজা মাইয়েতের নামাজ পড়ানো শুরু করলেন ইলা সাহামাতি উদুনাইহি তাকবীরে তাশরিক তিনি বাঁধলেন নবী সানা পড়লেন দরুদ পড়লেন আর একটা দোয়া পড়লেন নবী আমার চতুর্থ নম্বরে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটা যখন বলছে আমার আল্লাহ নবীকে বলছেন মুহাম্মদ তুমি কি বলছো ভা তুমি কি বলছো আর একবার বলো আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব নবী ফের বলছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি কাকে ক্ষমা করব পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি পৃথিবীতে লক্ষ লক্ষ ধর্মের মানুষ বেঁচে আছে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব হতে পারে না তবে কাকে তোমার ভালো লাগে তার নাম বলো নাম ধরলে আমি আল্লাহর নাম ধরে ক্ষমা করব আর একটু জোরে হবে না আমরা দোয়া চাইছিলাম বাপের নামে সোয়া পৌঁছে দাও মায়ের নামে নাও দাদুর নামে দাও দাদির নামে দাও আমরা তো নাম ধরে ধরে সোয়া ক্ষমা চাইছি আমার আল্লাহ তো ওই কথা নবীকে শিখাচ্ছে জোরে নবী আবার দোয়া চাওয়া শুরু করলেন আল্লাহ ক্ষমা করিলি আল্লাহ ক্ষমা করে দাও হাবিব আমি কাকে ক্ষমা করব নাম বলে দাও নবী এবার নাম বললেন হাইয়েনা যারা হায়াতে আছে মাফ করে দাও আল্লাহ বলছেন চাইলে আমি দিলাম অমাইয়েতে না যারা মারা গেছে মাফ করে দাও অশাহিদিনা জানা যায় যারা শরীক হয়েছে যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে মাফ করে দাও নো আল্লাহ বলছেন আমি দিলাম অসাগিরিন ও দেখা যায় অগয়বিনা আমার চোখের আড়ালে মানে আমাদের জন্মের পূর্বে পূর্বপুরুষ যারা মারা গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম অসাগিরি না যত ছোট ছোট বাচ্চা মায়ের কোলে এসে দু পাঁচ দিনের বাচ্চা মারা গেছে তাদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন মাফ করে দিলাম অকাবিরি না বৃদ্ধা ব্যক্তি যারা মারা গেছে এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন দিলাম অজাকারি না ও অনসানা যত নারীরা মায়েরা বুবুরা ইমান এনেছে মারা গেছে ওদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম পৃথিবীতে যারা দুনিয়াতে হায়াতে বেঁচে আছেন আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম অমান তো আফাইতাহু যারা মারা গেছে ফাতাফাহু আলাল ঈমান ঈমান নিয়ে যারা মারা গেছে আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম তাহলে আল্লাহ নাম ধরে ধরে ক্ষমা চাই বলেছে আমার নবীর নাম ধরে ধরে আবাল বনিতা ছোট বড় দরমিয়ান মাঝারি প্রত্যেকের নাম
क्षमा चेये अल्लाह बोलछे माफ कर दिलाम ताई फुरफुरा दादा पीर आबू बक्कर सिद्दिक रहमतुल्लाह अलैहि नबीर ओई हादिसटा पालन करे बोलछेन बाबा तोमरा मोनाजात करबे तोमादेर बाप दादा नाना नानी तोमादेर मुखेर दिके चातक पाखेर न्याय ताकिये आछे तादेर नाम धरे धरे आओला सन्तान एकटु दोआ चाइबे केन एई दोआ आमादेर विश्वनबी शिखिये गेछे कटा दलिल दो पारे ना दलिल दिए प्रमाण दिए शेष करा जाबे शेष करा जाबे আর আমাদের অজনসিয়াত করানোর জন্য একটু অজনসিয়াত শোনার জন্য এই রকম সকাল 8টায় তুলবে না একদম রাত এশার নামাজের পর থেকে তুলতে হবে তখন শরীরও ভালো থাকে মস্তিষ্ক ভালো থাকে মানুষের তখন মন মেজাজও যারা বসে থাকে তাদের পরিবেশটা ভালো থাকে এখন প্রত্যেকই তো খাটাখাটনি মানুষ একটা ঘুমের সঙ্গে সম্পর্ক থাকে না থাকে না থাকে বুঝেন না খুব সমস্যা হয় বাংলাদেশে নাকি ভাত খাবার সময় আগে নাকি গোশত দেয় आगे खासिर गोश तारपरे मुर्गीर गोश तारपरे गोरुर गोश तारपरे डिम तारपरे माछ भाजा तारपरे चाटनी तारपरे दई तारपरे मिष्टी शतशेषे डाल आर आलोचना तार माने कि भालोमंद खेयेछो लास्टे एगुलो भालो लागे खाओ ना बाद दाओ आर आमादेर इंडिया कि हय डाल चार बार देबे आर आलू भाजी दुबार देबे बोलछे हुजूर खाओ ना एई भाजीटा आमादेर काछे खाओ माने खेये तुमि कपाल पर्यन्त भर्ती करलाओ आर गोशेर बेला जेनो अल्प खाओ तई हो से सन्दा थे आलू भाजी डाल भाजी खेती 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 पेट भर्ती हो गए एबारे गोश दी बेसि खावा ठीक है बोले मन है क्या पेट तो भर्ती ना कि पेट भर्ती है बाबा भर्ती हो गा भूल कर तकबीदार ना रे तकबीर और एक तकबीदार ना रे तकबीर ना रे तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा जोरे पड़ो ना वाला आली सैयदिना बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह बोलो या रसूल सुना भाई जोरे बोलो बोलो या रसूल अल्लाह आरो जोरे या रसूल बोल नीलम गाधा नीलम नीलम रजनी गंधा मन रे शोखे मा लगे तेजी सकाल थेके सन्ध्या एक बार देखा दाओ जदि ओ गो कमली आला एक बार देखा दाओ जदि ओ गो मदीना आला हाशी मुखे पठाबो तो मैं हजार किया मेरे नजराना बोलो बोलो या रसूल जोरे बोलो बोलो या रसूल सादा फूल के पोषण करी तुमी रंगटी कथाय पेले नूर नबीजीर नूरानी दात सादा छिलो बोले बोलो सुभानाल्लाह आर एकटु जोरे बोलो आर एकटु जोरे हबे ना आर एकटु जोरे बोलें साउंड दाओ ना बाबा भाई साउंड दाओ कीरम की करते बाबा समस्या है ना एक कष्ट है तो बाबा कष्ट ना एक गान बोलते गेले ढोल तबला काशी लाठी बाटी हारमोनियम थाके तारपरे शुद्ध भितरे बोलो बुझल ना छोटो छोटो गान बोलो सदा सदा कला कला गान बोला शुरू करलो पाँच मिनट म्यूजिक ताके सहयोगिता करे एखान कि किछु सहयोगिता करते शुद्ध तो आवाज़ ताओ जो धात चाहती है तो मरे जा भालो भाई जेकने जामो शेकन तारमो कोत्ती है बेशी तर पीरा शब्द बजाए ना भाई इतने एक दिन बेपन ना बजन ना अल्लाह मदर कबूल करें बोलो ना आमीन
लाल फूल के पोषण करी तुम्हें रंगटी कथाय पेले ओहद मैदान नबी जे रक्त लाल छिल बोले তাই সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে लाल फूल के पोषण करी तुम रंगटी कथाय पेले ओहद मैदान नबी जी रक्त लाल छिलो बोले সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুর নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা লালের হলুদ সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ হলো ইয়া রাসূলুল্লাহ তলে গোলাপ নীলম গাঁধা নীলম নীলম রজনী গন্ধা মনের শখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে দেখবে আল্লাহ কবুল করেন বলো না আমিন আর একটু জোরে হবে না বিস্তারিত লম্বা করব না ভাই রাত কটা বাজে দুটো পার বুঝেন না দুটো পার তাবারক করেছো বাবু তাবারক তিন হাড়ি তো হয়ে আছে তিন হাড়ি হয়ে আছে না আগামী বছরে এই জলসা ১২ রবিউল আওয়ালের দ্বিতীয় রবিবার এটাই নির্দিষ্ট তাই না বাবা নির্দিষ্ট ভাই বলছিল তাহলে ১২ রবিউল আওয়ালে দ্বিতীয় রবিবার নির্দিষ্ট জলসা আমরা নবী দিবস কায়েম করি তার কারণ যে বাধা দিল আর নাই দিল দেখার দরকার নেই আমরা করি করি করব কথা সত্য না মিথ্যা যদি কেউ আমাদের পথ আটকায় আমরাও তাদের পথটাকে ভেঙে চুরমার করে দেব তাদের যদি আটকানো দড়ি থাকে আমাদেরও ভাঙার অস্ত্র আছে বারবার করে বলছি আমরা সুন্নিয়াতে হানাফি মাযহাব আহলে সুন্নাত আল জামাত যে তরিকাতেই আছি সত্য তবে তারা প্রশ্ন করতে পারে যে কি দিয়ে ভাত খেয়েছো এবার আমার পাঁচ রকমের তরকার বলতে গেলে সময় যাবে তাই তারা প্রশ্ন যত আছে করে করুক আমার উত্তর আছে তার কারণ আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ক্যাটাগরি ভক্ত আমরা যখন লুঙ্গি পরি অন্তত প্রস্রাব রাখার জায়গা রেখে লুঙ্গি পরি কথা বুঝলা খুব ভালো করে বুঝবেন আসামে ত্রিপুরাতে সেখানে জলসা মাহফিলে গেলে আমাদের একটু আটকায়
তা আমি একটু ঝিমিয়ে থাকি তবে আমার যদি একটু রাগিয়ে দেয় কিন্তু আমার বাড় কিন্তু বেশি হয় এটা আমার বড় অভ্যাস অনেক বক্তা আছে একটু রাগিয়ে দিলে টেনশন দিয়ে দিলে তার আওয়াজ হয় না আর আমার যদি একটা রাগিয়ে দেয় ওরে হাদিসের রেবারে দিয়ে দিয়ে যুক্তি অ্যাঙ্গেল দিয়ে কোন গত্তই দেব 14 বরিশ খুঁজে পাবে না বুঝেন না বারবার করে বলছি আমরা যে পথে আছি হোক সেটা তাবলীগ জামাত হোক সেটা আহলে হাদিস হোক সেটা লামাজাবি হোক সেটা রফাদাইন পৃথিবীর কোন দল যদি আমাদের এগনেস্টে এক আঙুল তোলে আমরা তার বিপক্ষে 10টা আঙুল তুলতে রাজি আছি কত সত্য না মিথ্যা আমরা যে জায়গায় যাই না কেন আমাদের মত পদ আমাদের নিজের কাছে নিজেই আপন জায়গায় রাখা দরকার বুঝলেন না আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান আর একটা জোরে বলেন সুবহানাল্লাহ জলসা চলবে তো জলসা চলবে তো বাবা মাশাআল্লাহ এই মাহফিল থেকে আমি সংক্ষেপে যাচ্ছি চাঁদা কালেকশনে কোনো ওয়াজ করেছি করিনি চাঁদা কালেকশন হবে না একদম হবে না বাহ আল্লাহ কবুল করুক বাহ ছেলেটা বলছিল একটু তাই না একটু বলছিল আল্লাহ কবুল করতে খুব ভালো আল্লাহ আমাদের আরো শান্তি দেন বলুন আল্লাহুম্মা আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আর একটু জোরে হবে না তাহলে আর একটা গজল শরীফ পড়ি আমি একা পড়ব না আপনারা পড়বেন মুরব্বি আজকের খেপে গেছে সকলা পড়ব দলের মাঝখানে যখন মুরব্বি উনি আছে তাহলে আমাদের সকলার লিডার হচ্ছে উনি আমাদের সকলার মুরব্বি হলো উনি তাই না যাই হোক মাশাআল্লাহ আমাদের সঙ্গে আছে আল্লাহ তাআলাকে নেক হায়াত দেন তাহলে আমরা সকলে বলবো রাজি আছেন তো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া মস্তানি সাজিয়া না পাগল সাজিয়া অয়স্করুনি পাগল ছিল যুবটি পাগড়ি পেয়েছিল আবু জাহেল মস্তান ছিল হামসে বাড়া কই নেই হে মাল কিন্তু পাইনি আর যাবো তো বাবা নবীর বাড়ি যাও পাগল সাজিয়া পিছন থেকে ছেলেটা বলবে তো বাবা বলল নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া বল নবীর পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি আর একটু জোরে আমার নবীর শান বলো নবীর বাড়ি যাবো রহমাতুল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাহ মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি পাগল সাজিয়া আর জোরে নবীর মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মাহে হালিমায় বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে নবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন এইগুলো হলো নাত শরীফ এগুলো হলো নির্ভেজাল এই ছোট নাত শরীফ ভেজা কেতনা আওয়াজ লুকিয়ে আছে বলেন তাই না এগুলো হলো নবী শান
আগে যেটা বলা হয়েছে নবীর শান এগুলো হলো নবীর শান নবী প্রথম থেকে এই পর্যন্ত নবীলি অস্করিস্ত তারপরে আমাদের বাস্তবিক জীবন গঠনের জন্য কিছু কথা বলেছি তাই না আমাদের সর্বসময় মন প্রাণ দেহ সব আল্লাহ আল্লাহ যেন বলে নবী নবী বলে আমার দেহ মন বলে নবী নবী বলো দেহ মন বলে জোরে আমার দেহ মন আরো জোরে দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের উম্মতে সবই বলো দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে ইন্নাল্লাহ খলাক আদম আলা সুরাতিহি করিলেন ঘোষণা মাওলার প্রেমে ছবি আঁকি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী নারায় তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন এই ওই সময়ের ভিতরে অনেক কথা বলে এই ফেলুন ফোটাচ্ছিস না ফুটছে কোনটা ফুটে গেছে মানে ওর হায়াত শেষ আমাদের যেদিন হায়াত শেষ হয়ে যাবে আমরাও ফুটে যাব নাকি আমাদের যেদিন হায়াত শেষ হয়ে যাবে সেদিন আমরাও ফুটে যাব তবে কে আগে ফুটবে লাল না সবুজ নীল না কালা বলা যাবে না বুড়ো না হাবড়া জওয়ান না যুবক যুবতী না বৃদ্ধা বলতে পারবো না কেন চলে যেতে হবে এটা জানি তবে আগে পরে কে যাবে জানে কে মহান শেষের প্রথম কথা খেয়াল আছে তবে যাওয়ার আগে একটু মিষ্টির মতো নেকি ইমান আমলে একটু যেও হ্যাঁ বেলুন ওর আর কিছু নেই ইয়া লাইতানি কোন তো তোর বাবা মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু কপাল খারাপ তো আমার আর আপনার বুঝেন না যা হবে এই হাত দিয়ে কোন ঘুষখোরে টাকা গুনেছি হাত সাক্ষী দেবে পা দিয়ে কারো ক্ষতি করার জন্য কূটনীতি করার জন্য দু পা আগিয়ে গেছি আরজুল আগম পা সাক্ষী দেবে এত সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে রেখেছো বাবা 30-40 বছর এ আপনা আপনা নেই বাবা হ্যাঁ এ আপনা আপনা হে মেরা নেই হে কঠিন জায়গা কঠিন বিপদ কঠিন বিপদ চোখ সাক্ষ্য দেবে জবান বন্ধ হয়ে যাবে বুঝেন না কেউ থাকবে না আপনাদের এলাকায় গাড়ি চলে গাড়ি ভেঙে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি আবার নতুন রিটার্ন দেয় আমাদের এই যে হাত আছে জীবনটা গাড়ি হাত আছে একটা বডি চোখ আছে হ্যালোজিন লাইট জবান আছে হরেন পেট আছে ইঞ্জিন পা আছে চাকা সব কিছু গঠনমূলক একটা গাড়ি আল্লাহ বলেছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম এ বান্দা তোর এই জাহানটা আমি কিনে নিয়েছি আল্লাহ আমার জাহান কিনে নিয়েছো তাহলে আমি কি দেবে টাকা পয়সা কিছুই দেব না আমার কাছে জাহান দিবি আমার কাছে তো সম্পদ টাকা পয়সা দিবি বি আন্নালাহুমুল জান্নাহ আমি তোকে জান্নাত দেব চুরি বলে আল্লাহর বাস্তাটা দান করবেন আল্লাহ রাসূল দান করবেন আল্লাহ আমাদের সকলকে সোজা পথের পথিক বানান বলুন আল্লাহুম্মা আমি আপনার কাছে শেষ লগ্নে একটাই কথা বিদায় নিয়ে চলে যাব শেষ লগ্নে একটাই কথা বলবো বাবা প্রথম বলেছিলাম আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে আপনি যদি লেখা পড়া না করেন চাকরি করতে পারবেন না আল্লাহর কোরআন যদি না জানেন আপনি কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবেন এই স্টেজ একটা বানিয়ে নেওয়া হয় এই স্টেজে যদি এই জায়গায় আপনারা বসে আছেন তামাম পৃথিবীর এক একটা ব্যক্তি ধর্মগুরু আপনারা বসে আছেন আমি ধরে নিলাম পাবজির ভাইয়ের বাড়ি আমেরিকায় ওনার বাড়ি ইতালি ওনার বাড়ি দুবাই ওনার বাড়ি সৌদি ওনার বাড়ি দেখা যায় বাংলাদেশ ওনার বাড়ি ইন্ডিয়ায় এক একটা ধর্মের মানুষ এখানে বসেছো হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরিসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি এক
मानुष के जो बोला तुम्हारा धर्मी मानुष एक एक धर्मी लीडर तुम्हार धर्म बी तुम मुखस्त बोलो उन्नी आस तीन लाइन चार लाइन पढ़े पाली जाए पढ़ते ना के तुल्य उन्नी दो लाइन पढ़े और पढ़ते क्योंकि पृथ्वी सब धर्म मानुषर बी पुस्तक पुड़िए दिले पुड़िए दिले पुरोन तैरि करते एक हाफेज जदि स्टेजे तुले देवा है ओ हाफेज बंदा आल्लर कुरान शरीफ तेलावाद कर कलमे लिखे अपन रानीहाटी कम्पिटार फिर दे घंटार भरे आल्लर कुरान तैरी दोकान तबे विश्व देखे हारबे ना पवित्र अल कुरान तबे विश्व देखे हारबे ना पवित्र अल कुरान की करे करबे कुरान ध्वंस आगुनेर की तेज आज विश्व जुड़े बेचे आछे कुरानेर हाफेज तारा बाचाइबे इस्लामेर ज्योति आर बाचाइबे कुरानेर मान तबे विश्व थेके हाराबे ना पवित्र अल कुरान आरेकटु जोरे पाकिस्तानेर सामरिक बाहिनी विमान दुर्घटनाय मरलो भाई विमान पुड़े छाई होयेछे कुरान पड़े नाई कुरान जेमनी छिलो तेमनी आछे एकटा पिस्टार होइलो ना बिलान तबु विश्व थेके हाराबे ना पवित्र अल कुरान नारे तकबीर